ArahWeave সফটওয়্যারটা আমরা ইউজ করি ওভেন ফ্যাব্রিক ডিজাইনের জন্য। বায়াররাও অনেক সময় এটা দিয়ে ওভেন ফ্যাব্রিক ডিজাইন করে পাঠায়। এই জন্য আমাদের এই চারটা ফাইল লাগবে। চারটা ফাইল আমরা ডাউনলোড করলাম। ফার্স্টে আমরা ভিএম ওয়্যার প্লেয়ারটা ইনস্টল করব, এই যে exe ফাইল, এটা ওপেন করব। নেক্সট দিতে থাকবো, আপডেট অফ করলাম। আর এটা এটা ইনস্টল হোক, ইনস্টল তো ভালোই সময় লাগবে। এর মধ্যে আমি একটু ভাত খেয়ে আসি। আচ্ছা, তো সেট আপও শেষ, আমার ভাত খাওয়া শেষ। এখন সেট আপ শেষ হলে একটু ফিনিশ অপশন আসবে, ফিনিশে ক্লিক করবেন। আমাদের ভিএম প্লেয়ার সেট আপ এখন কমপ্লিট। আমাদের ভিএম প্লেয়ার সেট আপ শেষ। এবার আমরা ArahWeave ডেমোটা ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা এটার উপর ক্লিক করলাম, এই যে ইম্পোর্ট, এই যে এটা ভার্চুয়াল মেশিনের মধ্যে ইম্পোর্ট হবে। ইম্পোর্টে ক্লিক করলাম, এই যে ইম্পোর্টিং ArahWeave ডেমো। এটাও একটা সময় সাপেক্ষ প্রসেস, অনেক টাইম লাগবে। আচ্ছা, এই যে 1% দেখাচ্ছে, অনেক সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, আসলে কিছুই করার নেই। ইম্পোর্ট কমপ্লিট হলে এরকম একটা উইন্ডো আসবে, ডু নট শো দিস হিন্ট অ্যাগেইন। আমাদের ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেল। উপরে একটু স্ক্রিনটাকে নিজের মতো লোড হতে দিবেন। একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল হচ্ছে। দেখেন, ফলোয়িং সফটওয়্যার ইজ অ্যাভেলেবল ফর ডাউনলোড, ভিএম প্লেয়ার টুলস ফর লিনাক্স। আমরা যেহেতু লিনাক্স ইউজ করতেছি না, আমরা উইন্ডোজ ইউজ করতেছি, সে কারণে এটা ইনস্টল করবো না। ডিমান্ড মি লেটার। ভার্চুয়াল কম্পিউটার তৈরি হবে, মানে কম্পিউটারের মধ্যেই আরেক কম্পিউটার। এখানে ডেস্কটপ থাকবে, হার্ড ড্রাইভ থাকবে, ওখান থেকে আমরা কাজ করব। আচ্ছা, এই যে চলে আসছে আমাদের ভার্চুয়াল কম্পিউটার। এই ভার্চুয়াল কম্পিউটারে আমরা কাজ করব। এখানে দেখেন বিভিন্ন সফটওয়্যার আছে, ArahWeave, অ্যারা পেন্ট, তারপরে এখানে ম্যানুয়ালও আছে। ম্যানুয়াল দেখে আরো ক্লিয়ারলি বোঝা হবে। তো আমরা ArahWeave কাজ করার জন্য আমাদের অ্যারা পেন্টে আগে ডিজাইনটা কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করে এটাকে ArahWeave ফেলবো আমরা। এটা হচ্ছে ডেস্কটপ। আচ্ছা, আমরা ArahWeave ওপেন করব। আচ্ছা, ওপেন হলো। ওপেন হওয়ার পর এই যে ল্যাঙ্গুয়েজ, আমরা বাই ডিফল্ট ইংলিশ আছে, ওকে দিয়ে দিব। তাহলে আমাদের ArahWeave এখন ব্যবহার করার জন্য রেডি। আচ্ছা, এটা ক্লোজ দিয়ে দিই। ধরা যাক আমাদের এই ইমেজটাকে কাপড়ে তুলতে হবে ফুটে। এখন এটা আমরা কপি করে, এটা আমাদের কম্পিউটার, এখান থেকে ভার্চুয়াল যে কম্পিউটার আছে সেখানে কপি করে নিব। এই যে পেস্ট ক্লিপবোর্ড কন্টেন্টস এখানে দিলে পেস্ট হয়ে যাবে। তো এখন এটাকে আমরা ফার্স্টে অ্যারা পেন্টে কনভার্ট করে নিব।
ইমেজটাকে আমরা অ্যারাপেন্টে ওপেন করব। অ্যারাপেন্টে কনভার্ট করে দিতে হবে ইমেজটাকে আমাদের। অ্যারাপেন্ট ওপেন করলাম, এখানে ফাইল থেকে লোড পিকচার, লোড পিকচারে গিয়ে আমরা ব্যাকে যাব ডেস্কটপ। আমাদের ডেস্কটপে ইমেজটা আছে, আমি আবারও বলতেছি এই ডেস্কটপ কিন্তু আমাদের কম্পিউটারের ডেস্কটপ না, এই ডেস্কটপের ইমেজটা যদি থাকে আর আমাদের এই ভার্চুয়াল মেশিনের ডেস্কটপে যদি ইমেজটা না থাকে তাহলে কিন্তু আমরা সেটা পাবো না। ইমেজটা অবশ্যই আমাদের ভার্চুয়াল মেশিনের ডেস্কটপে থাকতে হবে। এই যে এখান থেকে আমরা ইম্পোর্ট করব, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিনের ডেস্কটপ। আমরা ডাবল ক্লিক করে ইমেজটা ইম্পোর্ট করলাম, ক্লোজ করলাম। এখন আমাদের কালারগুলো কনভার্ট করতে হবে। ইমেজটা লোড করার পরে আমাদের কালার থেকে কনভার্টে যাব, কালারগুলোকে কনভার্ট করে নিব আমরা। কনভার্টিং এ 24:8। এরপর আবার কালারে যাব, এখান থেকে সেট নাম্বার অফ কালার্স, আমরা কয়টা কালার ইউজ করতে চাচ্ছি কাপড়ে। এখানে আমরা চার কাপড়ে যদি দুইটা কালার সিলেক্ট করতে চাই তাহলে দুইটা বা তিনটা দিব, আমরা চারটাই রাখলাম। আচ্ছা, এরপরে ওকে দিলাম। এখন ইমেজটা আমরা সেভ করব, ফাইল থেকে সেভ পিকচার বা কন্ট্রোল এস চাপলেও সেভ হয়ে যাবে। ইমেজটা আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে এই ইমেজটাই। তারপরে আমরা অ্যারা উইভে এটা জ্যাকার্ডে কনভার্ট করে নিব এই ইমেজটাকে। অ্যারা উইভ ওপেন করলাম, এখানে উইভ থেকে অ্যারা উইভের উইভ থেকে জ্যাকার্ড কনভার্সনে যাব। এখানে গিয়ে ইমেজ থেকে লোড ইমেজ, লোড ইমেজে গিয়ে ডেস্কটপ, ডেস্কটপ থেকে ইমেজটা লোড করব ডাবল ক্লিক করে। এরপরে এটা ক্লোজ করলাম, ইমেজটা ইম্পোর্ট হলো। এখানে চারটা কালার দেখা যাচ্ছে আমাদের ইমেজের, ইমেজের যে চারটা কালার ইউজ হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এখন আমরা কোন কালারের জন্য কোন উইভ ইউজ করব, হলুদ কালারে এই অংশে কোন উইভ হবে, খয়েরি কালারে এখানে কোন উইভ হবে, এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে ডাবল ক্লিক করলাম, এই যে গ্রে অংশে ডাবল ক্লিক করার পরে এখানে আমরা কোন উইভ সিলেক্ট করব সেটা আসবে। ধরা যাক আমরা এখানে বাস্কেট উইভ সিলেক্ট করতে আছি, ডাবল ক্লিক করলাম, ক্লোজ। এরপরে হলুদ অংশে আমরা ডাবল ক্লিক করলাম, এখানে যদি আমরা প্লেন উইভ ইউজ করতে চাই, এই যে প্লেন উইভ ডাবল ক্লিক করে এখানে প্লেন দিয়ে দিলাম এবং ইচ্ছা মতো সিলেক্ট করা যায়। তারপর সবুজ অংশে ধরা যাক টুইল, থ্রি আপ ওয়ান ডাউন টুইল সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এরপরে আবার খয়েরি অংশে এখানে 6-6 টুইল ইউজ করলাম, ডাবল ক্লিক করলাম, হয়ে গেল। এরপরে ওকে দিলাম। এখন আমরা এখানে ওয়ার্প এর ইপিআই টিপিআই এগুলো আমরা পরে সেট করবো, এটা মিনিমাইজ করলাম। ডিজাইনটা আমাদের এখানে চলে আসছে অ্যারাউইভের এখানে, কিন্তু দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, কারণ আমাদের থ্রেডের প্যাটার্ন ঠিক করতে হবে কোন সুতা কয়টা করে যাবে। এখন আমরা যে কালারগুলো সিলেক্ট করব সেগুলোর উপরে স্টার চিহ্ন চলে আসবে, এ বি সি ডি এরকম। তো আমরা যেহেতু চারটা কালার ইউজ করছিলাম, আচ্ছা তার আগে বলে রাখি, উপরের অংশটা হচ্ছে ওয়ার্পের সুতা আর নিচের অংশটা হচ্ছে ওয়েফটের সুতা। দেখা ধরা যাক আমরা
এই কালারের এফ কালারের 20টা সুতা ইউজ করব তাহলে 20f লিখলাম আর টি কালারের 40টা সুতা ইউজ করব তাহলে 40t লিখলাম এরপরে এন্টার দিলাম এন্টার দিলে আমাদের এই যে এখানে দেখা যাবে এটা ওয়ার্পে সুতা গেল এই যে ওয়ার্প সুতা এদিকে দিয়ে যায় এরপরে ওয়েফট এর ক্লিক করলাম ওয়েফট এর অংশ হচ্ছে এটা ওয়েফটে আমরা এস এই কালারের 60টা সুতা ইউজ করব 60s আর আচ্ছা দে ই ই কালারের 50টা সুতা 50e দিলাম এবার এন্টার দিলাম তাহলে এটা চলে আসলো আমরা চাইলে ওয়ার্প ওয়েফটের সুতা ইন্টারচেঞ্জ করতে পারি এই যে এই অংশটা ধরে উপরে টান দিলে ওয়েফটের সুতাগুলো ওয়ার্পে যাবে ওয়ার্পের সুতাগুলো প্যাটার্ন হবে ওয়েফটের আসলে ডিজাইনটা একটু অদ্ভুত লাগতেছে কালারগুলো একটু লাইট ইউজ করলে ভালো হতো একটু লাইট কালারের দিকে যাচ্ছি টি কালার হচ্ছে 40 টি রাতে 40 এইচ দিলাম একটু লাইট কালার না হলে আসলে ডিজাইনটা ভালো হবে ক্লিয়ার হবে না যাই হোক এখন এটা ক্লোজ করে দিলাম তো এই যে ফুলের ডিজাইনটা আমাদের কাপড়ে কিন্তু চলে আসছে এখন আমরা আবার ফ্যাব্রিক থেকে ইয়ার্নসে যাব ইয়ার্নসে গিয়ে আমরা যে সুতাগুলো ইউজ করছি সেগুলোকে কিন্তু স্টার চিহ্ন দেখাচ্ছে এই যে এফ এইচ ইউজ করছি ওয়ার্পে আর ওয়েফটে ইউজ করছি আমরা ও আর ডাব্লিউ তো এফ এর উপর রাইট মাউস ক্লিক করলাম রাইট মাউস ক্লিক করার পরে সুতার কাউন্ট আমরা ঠিক করতে পারি কাউন্টের একক টেক্স এককে কত কাউন্ট হবে সেগুলো ঠিক করতে পারি আমরা মানে 900 টেক্স ইউজ করলে 900 দিলাম বা প্লাই সংখ্যা সুতার প্লাই 2 দিলাম এগুলো দিয়ে এন্টার দিলেই কাজ হয়ে যাবে এখানে এখানে ইফেক্টগুলো দেখা যাবে লাইভ এরপরে এফ আর এইচ এইচ এর উপর রাইট মাউস ক্লিক করলাম যে কত প্লাই বা কি এটা ইচ্ছা মতো সিলেক্ট করা যাবে এগুলো এগুলো দিয়ে দিলাম এখানে হেয়ারিনেস যদি থাকে সেগুলো দেওয়া যাবে ওয়ার্পের ক্ষেত্রে সেট করলাম ওয়েফটের ক্ষেত্রে এর উপর কালার উপর রাইট মাউস ক্লিক করে সেট করা যাবে এরপরে টিপিআই টিপিআই কত হবে সেগুলো সেট করে দিলাম এরপরে ওকে দিলাম ওকে দিয়ে ক্লোজ দিয়ে দিলাম তো আমাদের ডিজাইনটা চলে আসছে কাপড়ে যে ফুলটা আমরা আঁকতে চাইছিলাম সেই ফুলটা এখন আমরা দেখতে পাচ্ছি কাপড়ের মধ্যে চলে আসছে এটা প্রিন্ট করলে এক্স্যাক্ট বোঝা হবে কাপড়টা কেমন হবে তৈরির পরে এটা হচ্ছে আমরা ইপিআই পিপিআই কিন্তু সেট করে দিতে পারি চাইলে ইপিআই পিপিআই সেট করার জন্য আমাদের যেতে হবে Thank you.
ইপিআই পিপিআইটা আমরা সেট করে দিতে পারি ফ্যাব্রিকের, ফ্যাব্রিক থেকে ডেন্সিটি অ্যান্ড কন্ট্রোলে গেলাম, এখানে এই যে থ্রেডস পার ইঞ্চি ওয়ার্পের ইপিআই পিপিআই এগুলো আমরা সেট করে দিতে পারি। ডেন্সিটি মোট টেকনিক্যাল ডেটা যদি থাকে ওই টেকনিক্যাল ডেটা থেকেই ওরা ইচ্ছা মানে অ্যাপ্রক্সিমেট একটা ধরে নিবে, কিন্তু আমরা ইচ্ছা মতো মেয়েদের ইচ্ছা মতো কিন্তু ইপিআই পিপিআই দিতে পারি। এই যে এখানে চেঞ্জ দেখা আছে, কিন্তু ওয়ার্ডপ্রেফটের ইপিআই পিপিআই দিয়ে এন্টার দিলেই চেঞ্জ দেখা যাবে। এবার ক্লোজ দিলাম। আর আমরা এটা অনেক সময় সেন্টিমিটারে থাকে, এন্ডস পার সেন্টিমিটার পিক্স পার সেন্টিমিটারে থাকে, তো এটা আমরা এন্ডস পার ইঞ্চি পিক্স পার ইঞ্চিতে যদি নিতে চাই সেক্ষেত্রে যেখানে অনেক সময় এন্ডস পার সেন্টিমিটারে থাকে সেক্ষেত্রে আমাদের হেল্পে ক্লিক করতে হবে, ডান দিকে কোনায় হেল্পে ক্লিক করে সেভ সেট আপ, এখান থেকে আমরা ইউনিটে যাব। ইউনিটে গিয়ে এই যে মিক্সড মিটার ইঞ্চি কেজি এটা আমরা অন্য ইউনিটে নিয়ে যেতে পারি চাইলে। আমরা কাপড়ে কিন্তু বিভিন্ন রকম ফিনিশ দেই, তো ফিনিশ দিলেও কিন্তু কাপড়ের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়, তো সেই অ্যাপিয়ারেন্সটা দেখার জন্য আমরা এখানে ফ্যাব্রিক থেকে সিমুলেশনে ক্লিক করব। এখানে এই যে বিভিন্ন অপশন আছে রিঙ্কেল ফিনিশ, তারপরে রেজড ফিনিশ, বিভিন্ন ধরনের ফিনিশ দিয়ে চেক করা যাবে আসলে কতটুকু আমরা কিন্তু এখানে আমার 10 দিলে একটা ডিজাইন আসবে, বা ওয়েফটে এখানেও 12 দিলাম, কাপড়ের অ্যাপিয়ারেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে, বা ফিনিশটা কোন ডিরেকশন বরাবর যাচ্ছে সবই চেঞ্জ করে দেখা যাবে। তো ওকে দিয়ে ক্লোজ দিলাম। ফাইনালি আমাদের ফ্যাব্রিকটা দেখতে হবে এমন, তো এটাকে ফাইল থেকে ট্রিম ফ্যাব্রিক টু প্রিন্টার এখানে ক্লিক করলাম। এই যে কত সাইজে আমরা এটা প্রিন্ট করব, 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এটা ওকে দিলে অন্য নামে আমরা সেভ করি, নাহলে ওভাররাইট হয়ে যাবে। প্রিন্ট ফ্যাব্রিক টু প্রিন্টারে গিয়ে এখানে এই যে নতুন ফাইলের উপর একটা নাম দিলাম, আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের থ্রেড প্যাটার্নে যদি আমরা তো এই কালারগুলো ইউজ করছি এই যে এইচ এফ, তো এই এখানে আমাদের পছন্দের কালার যদি না থাকে, পছন্দের কালার না থাকলে আমরা কালারগুলো কিন্তু ইচ্ছা মতো বসাই দিতে পারি। যেমন এই জন্য ফ্যাব্রিকে গিয়ে কালারসে যাব, কালারস থেকে আমরা এই যে এইচ কালারগুলো রিপ্লেসও করে দেওয়া যাবে এখান থেকে সরাসরি, তো এখান থেকে আমরা মন মতো কালার সিলেক্ট করে নিব। ধরো যাক এই যে ও কালারটা আমাদের ভালো লাগতেছে না, আমরা এটাকে একটু লাইট কালার দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি হলুদ টাইপের, এই জন্য হলুদ কালারের উপর ডাবল ক্লিক করব, লেফট মাউস ডাবল ক্লিক করব, এরপর রাইট মাউস ক্লিক করব, রাইট মাউস ক্লিক করে এর উপরে রাইট মাউস ক্লিক করব, তাহলে ওতে কপি হয়ে যাবে কালারটা, দেখাচ্ছে রিপ্লেস হয়ে গেছে। আবার ধরা যাক এফ এর কালারটা আমরা চেঞ্জ করব, এই জন্য এফ এর কালারটা যেটা দিয়ে চেঞ্জ করব সেই কালারটার উপর যাব আমরা, ধরা যাক এফ এর জন্য আমরা একটু ডিফারেন্ট কালার দেখি। আচ্ছা লেডিস কালার, আচ্ছা লেডিস কালারটার উপর আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে লেফট হ্যাঁ রাইট মাউস ক্লিক করবো, এখন রাইট মাউস ক্লিক করে এফ এর উপর রাইট মাউস ক্লিক করব, তাহলে এখানে লেডিস কালার চলে আসলো, ঠিক আছে। আচ্ছা এরকম আর কি, তাহলে কালার আমরা এভাবে চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতো কালার আমরা বসাই নিতে পারি। এই যে এখন থ্রেড প্যাটার্নে এই কালারগুলো চলে আসছে, কালারগুলো আবার হেক্স কোড থেকেও বসানো যায়, এই যে কালারের কোড আছে বিভিন্ন কালারের, প্রত্যেকটা কালারেই কোড আছে, এই যে 17-0000
0220 এরকম বিভিন্ন কালার কোড আছে, এগুলো এখানে বসায় আমরা কালার কোড থেকে কালারগুলো পেতে পারি আর এগুলো এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে। আমরা কাপড়ে কিন্তু বিভিন্ন রকম ফিনিশ দেই, তো ফিনিশ দিলেও কিন্তু কাপড়ের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়। তো সেই অ্যাপিয়ারেন্সটা দেখার জন্য আমরা এখানে ফ্যাব্রিক থেকে সিমুলেশনে ক্লিক করব। এখানে এই যে বিভিন্ন অপশন আছে, রিঙ্কেল ফিনিশ, তারপরে রেজড ফিনিশ, বিভিন্ন ধরনের ফিনিশ দিয়ে চেক করা যাবে আসলে কতটুকু আমরা ফিনিশ দেবো। এখানে আমার 10 দিলে একটা ডিজাইন আসবে, বা ওয়েফটে এখানেও 12 দিলাম, কাপড়ের অ্যাপিয়ারেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে, বা ফিনিশটা কোন ডিরেকশন বরাবর যাচ্ছে সবই চেঞ্জ করে দেখা যাবে। তো ওকে দিয়ে ক্লোজ দিলাম। ফাইনালি আমাদের ফ্যাব্রিকটা দেখতে হবে এমন, তো এটাকে ফাইল থেকে প্রিন্ট ফ্যাব্রিক টু প্রিন্টার এখানে ক্লিক করলাম। এই যে কত সাইজে আমরা এটা প্রিন্ট করব, 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এটা ওকে দিলে অন্য নামে আমরা সেভ করি, নাহলে ওভাররাইট হয়ে যাবে। প্রিন্ট ফ্যাব্রিক টু প্রিন্টারে গিয়ে এখানে এই যে নতুন ফাইলের উপর একটা নাম দিলাম, রেজড ফিনিশ, বিভিন্ন ধরনের ফিনিশ দিয়ে চেক করা যাবে আসলে কতটুকু আমরা ফিনিশ দেবো। এখানে আমার 10 দিলে একটা ডিজাইন আসবে, বা ওয়েফটে এখানেও 12 দিলাম, কাপড়ের অ্যাপিয়ারেন্স কিন্তু চেঞ্জ হচ্ছে, বা ফিনিশটা কোন ডিরেকশন বরাবর যাচ্ছে সবই চেঞ্জ করে দেখা যাবে। তো ওকে দিয়ে ক্লোজ দিলাম। ফাইনালি আমাদের ফ্যাব্রিকটা দেখতে হবে এমন, তো এটাকে ফাইল থেকে প্রিন্ট ফ্যাব্রিক টু প্রিন্টার এখানে ক্লিক করলাম। এই যে কত সাইজে আমরা এটা প্রিন্ট করব, 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এটা ওকে দিলে অন্য নামে আমরা সেভ করি, নাহলে ওভাররাইট হয়ে যাবে। প্রিন্ট ফ্যাব্রিক টু প্রিন্টারে গিয়ে এখানে এই যে নতুন ফাইলের উপর একটা নাম দিলাম, ফাইনাল কপি নাম দিলাম, ওকে দিলাম, প্রিন্ট হয়ে গেল, প্রিন্ট টু ফাইল ওয়াজ সাকসেসফুল। এবার এগুলো মিনিমাইজ করলে দেখা যাবে আমাদের এই প্রিন্টেড কপিটা চলে আসছে। এটা আমরা ওপেন করলে দেখতে পাবো এই যে ফ্যাব্রিকটা এরকম হবে, আর এটাকে আমরা কপি করে আমাদের, এটা কিন্তু আমাদের ডেস্কটপ না, এটা হচ্ছে ভার্চুয়াল মেশিনের ডেস্কটপ, এটাকে মিনিমাইজ করলাম। আমাদের নিজেদের ডেস্কটপেও কিন্তু নিতে পারি, এই যে আমাদের ডেস্কটপে চলে আসছে। এখন ফ্যাব্রিকটা কেমন হবে অ্যাপিয়ারেন্স এটা বায়ারকে দেখানো যাবে, মেইল করে পাঠানো যাবে, অবশ্য বায়াররাও এসব মেইল করে পাঠায় এভাবে ডিজাইন তৈরি করে। এখানে কিন্তু এই যে ওয়ার্প স্পেসিফিকেশন, ওয়েফটের স্পেসিফিকেশন, উইভের স্পেসিফিকেশন সবই দেওয়া আছে, এটা আমরা চাইলে পেন ড্রাইভে করে নিতে পারি, অনেক সহজেই আমরা এভাবে ডিজাইন করতে পারি আর খুব অল্প সময়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জ্যাকার্ড ডিজাইন। তো নেক্সট দিন আশা করি ডবি ডিজাইন দেখাবো, কি হয় ডবিতে কনভার্ট করে বা ডবি থেকে জ্যাকার্ডে কনভার্ট করে। ঠিক আছে, বেস্ট অফ লাক।